সেলিম আরেফ হোসেন, আমি ম্যানেজিং ডিরেক্টর আইডিএলসি ফাইন্যান্স। স্যার, আজকের ইভেন্ট মেরিডিয়ানের স্বপ্ন মেরিডিয়ানের যাত্রা, পে অফ লাইন, সব কিছু মিলে মেরিডিয়ানের কাছে প্রত্যাশা কি একটু যদি বলতেন। আমার কাছে ভালো লেগেছে যে শেপিং দ্য ফিউচার, শেপিং নিউ স্টোরিজ কনসেপ্টটা খুব ভালো। আমরা অলরেডি দিস ইজ আ হাইলি ওভার ব্যাঙ্কড কান্ট্রি, এতগুলো ব্যাঙ্ক, এতগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তো এখানে ক্রিয়েটিং এ ডিফারেন্স উইল বি এ বিগ চ্যালেঞ্জ। তবে আমার মনে হয় ওনারা যেভাবে শুরু করেছেন উইথ দেয়ার বোর্ড, অল টপ বিজনেসম্যান, এবং দে হ্যাভ স্টার্টেড পিকিং রাইট পিপল, আমার কাছে মনে হচ্ছে কেন জানি মেরিডিয়ান উইল বি ভেরি ডিফারেন্ট ফ্রম মেনি আদার NBFIs, এবং আমার কাছে মনে হয় যে বাকি সবার জন্য আগামীতে এরা এক স্টিফ কম্পিটিশন হবে। এটা কিন্তু ভালো একদিক থেকে, কারণ আমাদের দেশে যেমন একটা এমপ্লয়মেন্ট জেনারেট হবে, তেমনি কম্পিটিশন ইজ অলওয়েজ গুড ফর দ্য ইন্ডাস্ট্রি। আমার মনে হয় ওরা তো সবে শুরু করেছে, তবে যেভাবে যে সমস্ত লোকজন নিয়ে শুরু করছে যাত্রাটা শুভ হবে এটা এখনই বোঝা যায়। অ্যান্ড উই উইশ দেম অল দ্য বেস্ট, উই উইশ দেম অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।